আজ আবারও বিস্ফোরক হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা চলাকালীন বিস্ফোরক মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জীবনে হয়তো অপরাধীকে ধরতে পারবো না পার্থ প্রসঙ্গে কেন এমন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এসএসসি দুর্নীতিতে আমার জীবনে হয়তো মূল অপরাধীকে ধরতে পারবো না কিন্তু ইডিসিবিআই নিশ্চয়ই আসল অপরাধীকে ধরতে পারবে আজ বৃহস্পতিবার আদালতে টেট মামলার শুনানি শেষে দর্শক আসনে বসে থাকা এক সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাশাপাশি তিনি এও মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের গর্বের জায়গাটা ফিরিয়ে আনতে হবে আজ টেট মামলার শেষে বিচারপতি যখন উঠে যাবেন তখন হঠাৎই এজলাসে তার সামনে এসে দাঁড়ান নাকতলার বাসিন্দা সুমিত ভট্টাচার্য তিনি বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বলেন রাজ্যের মানুষের জন্য আপনি যা করছেন তার কোনো তুলনা হয় না আমার বৃদ্ধ মাও আপনার ভক্ত এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রসঙ্গ তোলেন সুমিতবাবু তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায়ের পোষা কুকুর তার পরিচারিকা এসব নিয়ে যে এত রমরমা তা আমরা নাকতলায় গোটা পাড়া জানতাম পাড়ার বাচ্চারাও জানত সবাই জানত শুধু পুলিশ নাকি জানতো না ইডি নাকি জানতো না আপনি এ বিষয়ে নিয়ে যা করেছেন খুবই ভালো কাজ করেছেন আপনি বাংলার গর্ব বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আমি এ ব্যাপারে সবই জানি কুকুর পরিচারিকা কিছুই আমার অজানা নয় এরপরে সুমিতবাবু জানান আসল অপরাধীকে নিশ্চয়ই ধরতে পারবেন বিচারপতি তখনই বিচারপতি বলেন আমার জীবনদশায় হয়তো মূল অপরাধীকে ধরতে পারবো না কিন্তু ইডিসিবিআই নিশ্চয়ই আসল অপরাধীকে ধরতে পারবে এখানেই শেষ নয় সুমিতবাবু বিচারপতিকে আরও জানান নানা কাজে তাকে ভুবনেশ্বরে যাতায়াত করতে হয় বারবার যা আসা করে তার মনে হয় উড়িষ্যা অনেক এগিয়ে আছে বাংলার তুলনায় বিচারপতির জবাব তা আমি বলতে পারবো না তবে বাংলার সাথে তুলনা করবেন না উড়িষ্যার আমি কলকাতায় এয়ারপোর্ট এবং ভুবনেশ্বর এয়ারপোর্ট দেখেছি ভুবনেশ্বর এয়ারপোর্ট এত ফাঁকা যে ফুটবল খেলা যাবে আর কলকাতা এয়ারপোর্ট তো মানুষ দাঁড়ানোর জায়গা নেই এরপর পুরনো এক ঘটনার প্রসঙ্গ টেনে বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন আমি একবার ভুবনেশ্বর থেকে ফিরছিলাম তখন আমায় উদ্দেশ্য করে কটুক্তি করেছিলেন কিছু ছাত্র ওরা বলেছিল পশ্চিমবঙ্গের টাকা দিয়ে কলেজে ভর্তি হতে হয় টাকা নিয়ে চাকরিও দেওয়া হয় এই কথাগুলো আমায় খুবই আঘাত করেছিল যেভাবেই হোক পশ্চিমবঙ্গের গর্বের জায়গাটা ফিরিয়ে আনতে হবে অর্থাৎ চাকরি দুর্নীতির রেস কিন্তু একেবারে চলে গেছে উড়িষ্যায় কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিস্ফোরক মন্তব্য করলেন তাকে উড়িষ্যার এয়ারপোর্টে কটূক্তি করা হয় যে পশ্চিমবঙ্গের লোক এটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে চাকরির জন্য টাকা দিতে হয় পশ্চিমবঙ্গে কলেজে ভর্তির জন্য টাকা দিতে হয় এমনই কিন্তু তাকে কটুক্তি করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি এই নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি এও জানিয়েছেন তিনি আক্ষেপের সুরে বলেছেন আমি হয়তো মূল অপরাধীকে ধরতে পারবো না তবে ইডি সিবিআই নিশ্চয়ই ধরতে পারবে কারণ মূল অপরাধী মেন যে বড় মাথা যার অঙ্গুলি হেলনে এই সমস্ত কাজগুলি করেছে পার্থ মানিকরা সেই মেন বড় মাথার কাছে পৌঁছানো যে অতটা সহজ নয় তেমনই কিন্তু বলতে চেয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই তিনি এই কথা বলেছেন আমার এই জীবনে হয়তো আমি মেন বড় মাথাকে মেন কালপিটকে ধরতে পারবো না তবে ইডি নিশ্চয় তদন্ত করে ঠিক বের করবে মেন বড় মাথাকে বন্ধুরা আপনারা কী বলবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উড়িষ্যায় কটুক্তি এবং তিনি যে বিস্ফোরক মন্তব্য করলেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো নজর রাখবো সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করুন ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন